জাতির পিতা বলেছিলেন এই বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না এই ময়দানে বসেই বলেছিলেন উৎপাদন বৃদ্ধি মানে বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে আমাদের অর্থনীতি এখনো যথেষ্ট শক্তিশালী অনেকেই চেয়েছিল ওই শ্রীলঙ্কা হবে এটা হবে সেটা হবে তাদের মুখে ছাই পড়েছে সেটা হয় নাই ইনশাআল্লাহ হবেও না কিন্তু আমাদের কাজ করতে হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর একটা কথা বলেছিলেন তখন তো একটা যুদ্ধবিধ্বস্ত দেশ একটা প্রদেশ ঘর বাড়ি রাস্তা ঘাট সমস্ত বিধ্বস্ত 270টার উপরে রাস্তা সড়ক ব্রিজ পুল কারভার ভাঙা 275টা রেল সড়ক এবং ব্রিজ সমস্ত ভাঙা 3 কোটি মানুষ গৃহহারা তাদেরকে ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছিল পাকিস্তানি সেনারা 1 কোটি মানুষ উদ্বাস্তু ছিল রিফিউজি গণহত্যা চালিয়েছিল কারেন্সি নোট ছিল না রিজার্ভ 1টা টাকা রিজার্ভ ছিল না তারপর জাতির পিতার দক্ষ পরিচালনায় এই বাংলাদেশ উঠে দাঁড়িয়েছে এবং বাংলাদেশে তখন স্বল্পোন্নত দেশের মর্যাদা পেয়েছিল আর 21 বছর পর আমরা যখন সরকারে আসি বাংলাদেশে উন্নয়নের পথে নিয়ে যাই মাঝখানে 8 বছর বিএনপি এবং তত্ত্বাবধায়ক সরকার এরপর 2009 নির্বাচনে জয়ী হয়ে যখন সরকার গঠন করি এই 14 বছরে আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ উন্নত বাংলাদেশ এই বাংলাদেশকে এখন আর আন্তর্জাতিকভাবেও কেউ অবহেলার চোখে দেখে না আজকে প্রত্যেকেই বাংলাদেশের জন্য সব সময় এটা বলে যে বাংলাদেশ এত ঘাত প্রতিঘাত এত কিছুর পরেও আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমাদের মাথা পিছু হয় আমরা $2,824 বৃদ্ধি করতে সক্ষম হয়েছি বিএনপির আমল ছিল কি আজকে রিজার্ভ নিয়ে কথা বলে 96 সালে আমি যখন সরকারে গঠন করলাম ঠিক তার আগে বিএনপি ক্ষমতায় ছিল রিজার্ভ ছিল কত 2.6 বিলিয়ন মার্কিন ডলার মাত্র 2 বিলিয়ন মার্কিন ডলার ছিল রিজার্ভ আর সেখানে আমরা করোনাকালীন সময়ে 48 বিলিয়ন পর্যন্ত উঠিয়েছিলাম আজকে আমাদের কাজে লাগছে কারণ আমরা করোনা টিকা দিয়েছি আমরা বাইরে থেকে সমস্ত খাবার তেল সব কিছু আনতে হচ্ছে তার উপর 2টা বছর আমাদের কোনো ক্যাপিটাল মেশিনারিজ আসেনি 2 বছর পরে যখন বিশ্ব উন্মুক্ত হয়েছে ক্যাপিটাল মেশিনারিজ আসছে আমাদের রিজার্ভ তো ব্যবহার করতেই হবে তার মধ্যে 8 বিলিয়ন আমরা আলাদাভাবে বিভিন্ন খাতে বিনিয়োগ করছি কারণ শুধু রিজার্ভ জমিয়ে রাখলে তো হবে না সেটাকে আমাদের কাজে লাগাতে হবে আজকে বিমান আমরা আমাদের নিজেদের টাকায় কিনেছি সেটা আমরা বিমানকে লোন দিয়েছি বিমানকে তো আমাদের 2% সুদে সেই টাকা ফেরত দিচ্ছে ডলার ফেরত দিচ্ছে আমরা পায়রা নদীর ড্রেজিং এ আমাদের নিজস্ব অর্থায়ন আমরা করছি নইলে এই টাকা বিদেশি ব্যাংক থেকে নিতে হতো সেখানে আমাদের ডলার সুদ সহ সেই টাকা ফেরত দিতে হতো আজকে আমরা নিজেদের ব্যাংক থেকে নিচ্ছি নিজেদের রিজার্ভ থেকে আমরা ব্যবহার করছি তার ফলে আমাদের টাকা ঘরে থাকছে সুদের টাকাটাও আমাদের ঘরে থাকছে সেটাও আর বাইরে অপচয় হচ্ছে না এইভাবে আমরা টাকা আমাদের দেশের জনগণের কল্যাণে ব্যবহার করছি যেটা সেটাও আমাদের মজুদ কিন্তু আমরা ভিন্নভাবে ব্যবহার করছি অর্থনীতিকে গতিশীল করা এটাই আমাদের লক্ষ্য যারা ক্ষমতায় ছিল দুর্নীতি লুটপাট করে হাজার হাজার টাকা কামাই করে বিদেশে যে এখন নানা ধরনের ষড়যন্ত্র আমার কথা হচ্ছে বাংলাদেশ যে অগ্রযাত্রা এই অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না এটাই হচ্ছে বাস্তবতা কাজী যুব সমাজকে তাদের উপর অর্পিত দায়িত্ব যে বাংলাদেশ জাতির পিতা স্বাধীন করে দিয়ে গেছেন আজকে তিনি স্বল্পোন্নত দেশ দিয়ে গিয়েছিলেন তারই আদর্শ সামনে নিয়ে পদাঙ্ক অনুসরণ করে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি সাথে সাথে আমি 2021-41 প্রেক্ষিত পরিকল্পনা করে দিয়েছি অর্থাৎ 41 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ সেই দেশ গড়ার জন্য এখন থেকেই আমার যুব সমাজকে কাজ করতে হবে উৎপাদন বাড়াতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে দেশের মানুষের কল্যাণ করতে হবে
দারিদ্র সীমা যেটা রেখে গিয়েছিল 42 ভাগ আমরা 20 ভাগে নামিয়ে এসেছি আল্লাহর রহমতে যখন এই ভূমিটা ঘর পেয়েছে আমাদের দরিদ্র মানুষ থাকবে না উত্তরবঙ্গ সহ সারা বাংলাদেশে এখন আর মন্দা হয় না আমরা সেটাও দূর করতে পেরেছি আজকে ঘরে ঘরে আমরা বিদ্যুৎ দিয়েছি রাস্তাঘাট পুলিশে উন্নতি করে সারা দেশে একটা যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব সাফল্য এসেছে 100টা ব্রিজ একসাথে উদ্বোধন করা আমি জানি না ইতিহাসে কেউ করেছে কিনা আমরা সেটাও করতে পেরেছি কাজী বাংলাদেশ পারে জাতির পিতা বলেছিলেন এই বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না এই ময়দানে বসেই বলেছিলেন আমিও বিশ্বাস করি কেউ দাবায় রাখতে পারবে না ওরা যত কথাই বলুক বিভ্রান্ত হবার কিছু নেই আমরা এগিয়ে যাচ্ছি আমরা এগিয়ে যাব বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলব আজকে আমরা আধুনিক প্রযুক্তি আমাদের একেবারে প্রাইমারি স্কুল থেকে আমাদের বাচ্চাদের শিক্ষা দিচ্ছি সমগ্র বাংলাদেশে আমরা হাইটেক পার্ক তৈরি করে দিচ্ছি সফটওয়্যার টেকনোলজি পার্ক আমরা আইটি ডেলি এবং ইনকিউবেশন সেন্টার প্রত্যেকটা জায়গায় আমাদের যুব মহিলা যুবরা ট্রেনিং নিচ্ছে ট্রেনিং নিয়েই তারা প্রযুক্তি ব্যবহার করে তারা নিজেরা নিজের পায়ে দাঁড়াবার সুযোগ পাচ্ছে এই সুযোগটা আওয়ামী লীগ না আসলে জীবনেও হতো না ওই 8 মার্চ দিয়ে আর ম্যাট্রিক ফেল দিয়ে দেশ চলে সে দেশের উন্নতি হয় না আমি কারো বিবাদ গাইতে আসিনি আমি খালি একটু আমাদের তরুণ সমাজকে বলবো যে তরুণ সমাজেরই দায়িত্ব দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যুবলীগের প্রতিষ্ঠা হয়েছিল যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলার এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জাতির পিতাকে স্বাধীনতার পর অনেকে জিজ্ঞাসা করেছিল কোন সম্পদ নাই কিছু নাই আপনি কি দিয়ে দেশ গড়বেন তিনি বলেছিলেন আমার মাটি আছে মানুষ আছে এই মাটি মানুষ দিয়েই আমি দেশ গড়ব আজকে সেটা প্রমাণিত সত্য দেশপ্রেম থাকলে দেশের মানুষের প্রতি কর্তব্যবোধ থাকলে এটা করা যায় আমরা তা করে দেখিয়ে দিয়েছি এটা আমি আবারও যুবলীগের সকল নেতাকর্মীকে বলবো একটা আদর্শ নিয়ে জাতির পিতার যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণের জন্য সকলকে একযোগে কাজ করতে হবে যুবলীগের এই 25টা বার্ষিকীতে সেটাই হবে সকলের প্রত্যয় ঘোষণা সেটাই হবে সকলের প্রতিজ্ঞা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী